নমস্কার বন্ধুরা, আমি গীতা। গীতাস রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্ট্রিট স্টাইলে একদম পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পনিরের পকোড়া। খেতে ভীষণই ভালো লাগে, ছোট থেকে বড় প্রত্যেকেই ভীষণই পছন্দ করে এই পনিরের পকোড়া খেতে। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। পকোড়া বানানোর জন্যে এখানে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেসন। এই বেসনটা আমি চেলে নিয়েছি, যে কোনো পকোড়া তৈরির সময় বেসনটা চেলে নিলে পকোড়াগুলো খুবই ভালো হয়। এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা, স্বাদ অনুসারে দিচ্ছি নুন, 1/4 টিস্পুনের মতো দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুনের মতো চিনি দিচ্ছি, সামান্য পরিমাণে দিচ্ছি কালো জিরে, আর দিচ্ছি জোয়ান, 1/4 টিস্পুনের মতো দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 পিঞ্চ মতো দিচ্ছি খাওয়ার সোডা বা বেকিং সোডা। এই সমস্ত শুকনো উপকরণগুলোকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প করে জল মিশিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে যদি বেশি করে জল দিয়ে দেওয়া যায় তাহলে সেই ব্যাটারটা ভালো হয় না, সেই কারণে অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রায় 6 থেকে 7 মিনিট সময় ধরে বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি। আমি 1 মুঠো পরিমাণে ধনে পাতা নিয়ে কেচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। যে কোনো পকোড়াতে যদি ধনে পাতা ব্যবহার করা হয় সেই পকোড়ার স্বাদ অনেকটাই বেড়ে যায়। এবারে আরও একবার খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবারে চলে যাব পরের পর্যায়ে। এখানে আমি পনির নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণে। পনিরটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, 1 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি আদা বাটা, আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন, আমি দিচ্ছি না। দিচ্ছি 1/4 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো, আর 1/4 টিস্পুনের মতো ধনে গুঁড়ো, আর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবারে এই সমস্ত উপকরণ পনিরের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। সমস্ত পনিরের গায়ে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এখানে আমি সানফ্লাওয়ার অয়েলের ব্যবহার করেছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে। দেখুন, আমরা বেগুনি করতে গেলে যেমন ব্যাটার তৈরি করি তার থেকেও কিন্তু অনেকটা থিক ব্যাটার তৈরি করতে হবে। এবারে অল্প অল্প পনিরের মধ্যে দিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছাড়তে হবে। দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে, না হলে তেল ছিটতে পারে। এই সময়তে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই হাইতে করা যাবে না, মিডিয়ামে রেখেই সমস্ত পকোড়াগুলো ছাড়তে হবে। পকোড়াগুলোর 1 পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। এই সময়তে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিট সময় ধরে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পকোড়াগুলো খুব সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে একটা ঝাড়না হাতা দিয়ে তেলটা ঝরিয়ে ঝরিয়ে পকোড়াগুলোকে তুলে নেব। প্রথম ব্যাচের পকোড়াগুলো আমাদের ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলো ছাড়তে থাকবো, কিন্তু ছাড়ার আগে একবার করে বেসনটা ফেটিয়ে নিতে হবে, তাহলে পরের ব্যাচের পকোড়াগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো তৈরি হবে।
যাই হোক, একইভাবে আমি সমস্ত পকোড়াগুলোকে ভেজে তুলে নেব। পকোড়াগুলো তুলে নেওয়ার পর গরম অবস্থাতেই এর উপর দিয়ে সামান্য পরিমাণে চাট মশলা ছড়িয়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য পরিমাণে বিট নুন। এতে করে পকোড়ার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আশা করি দেখেই বুঝতে পারছেন যে পকোড়াগুলো কতটা টেস্টি আর কতটা সুন্দর হতে পারে। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।